আজকে বানাবো মালপোয়া। মালপোয়ার জন্য আমি এই এক হাতা সুজি নিয়েছি। আমি এক হাতা সুজি নিয়েছি, এই দু হাতা ময়দা নেব। নেবো দু হাতা চিনি। নিচে এক হাতা গুঁড়ো দুধ। আর নেবো মৌরি। আমি মৌরিটাকে একটু কড়াইতে টেলে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করিনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ঝটপট হয়ে যায়, আপনারা বিকেলবেলা যখন খুশি বানিয়ে নিতে পারেন। আমি এটাকে দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটাকে গুলে 15 মিনিটের জন্য রেস্টে দেব, তাহলে সুজিটা ময়দাটা একদম ফুলে গাঢ় গাঢ় হয়ে যায়। আমি যার জন্য পাতলা করে গুলেছি। সামান্য একটু নুন, পাতলা ব্যাটারটাই 10 মিনিট পরে দেখবেন সুজিগুলো সুজি ফুলে আরো গাঢ় হয়ে গেছে। আমি ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, এই দেখুন আমাদের ব্যাটারটা, এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এইরকম যাতে যেন পরে, বেশি গাঢ় হলেও ভালো হবে না, আর একদম পাতলা হলে তো হবেই না। আমি ঠিক এরকম ঠিক আনার জন্যই অতটা পাতলা করে গুলে রেখেছিলাম, কারণ সুজি ময়দা ফুলে গাঢ় হয়ে যায়। এবার ভাজবো। তেল গরম বসিয়ে দিয়েছি।
আমাদের তেলও গরম হয়ে এসেছে। এরকম একটা হাতা নেবেন, ডাব্বু হাতা, ওই হাতার মধ্যে মাপে এক হাতা করে একদম দোকানের মালপোয়ার মতো হবে। তুমি কি সুন্দর আমাদের মালপোয়া ফুলে উঠছে। দেখুন আমাদের মালপোয়াটা কি সুন্দর হয়েছে। প্রত্যেক কটা মালপো কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেবে। প্রত্যেক কটা মালপোয়া কি সুন্দর ফুলে উঠছে দেখুন।
চলছে না চলছে না আমার দেখো কথা কেসে চলছে ও এই